দেখুন আমরা তো যা বলার অনেক দিন ধরে বলছি, দিল্লি সরকার নরেন্দ্র মোদী সরকার সত্যি যদি দেশের মানুষের ভালো চাওয়ার একটা সরকার হতো, যদি মানুষের স্বার্থের সরকার হতো, তাহলে গতকালের বাজেট ছিল তার সামনে সুবর্ণ সুযোগ। যে সুযোগের মধ্য দিয়ে এই দিকে দিকে বিদ্রোহের যে আবহাওয়া তৈরি হয়েছে বিভিন্ন অংশের, প্রায় সব অংশের মানুষের মধ্যে, তাকে সত্যিকারের একটা জায়গায় নিয়ে গিয়ে সেই ক্ষোভকে উপশম করার একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা হলো না। হলো না তার কারণ আমরা বুঝি, আমরা বুঝি তারা যে লক্ষ্য নিয়ে সরকারে এসেছে সেই লক্ষ্য পূরণ করবে, তাতে মানুষের কি এসে গেল তাতে কিছু যায় আসে না। এটা ঠিক অর্থনীতির অবস্থার তলানিতে, কোভিডের আগে কোভিডের পরে একেবারে আইসিসিউতে চলে গেছে, তাহলে সেই অর্থনীতিকে চাঙ্গা করার পথ কি? এই অর্থনীতিকে চাঙ্গা করার পথ দেশের সম্পদ বিক্রি করে দেওয়া, দেশের সম্পদ বিক্রি করে তার থেকে লাভ, কিংবা ঋণ নিয়ে তার থেকে চালানো, দেনার দায় ডুববো আর আমার ঘটিবাটি বিক্রি হবে, তারপরে সেই গৃহস্থের অবস্থা কী হবে? আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না, তাতে মোদী সরকারের কিছু যায় আসে না। তারা কমিটেড, যারা চার্টার্ড প্লেন ভাড়া করে দল বদলে নিয়ে আসার জন্য যায়, সেই চার্টার্ড প্লেন যারা দেয় তাদের স্বার্থ রক্ষায় তারা ব্যস্ত, তাদের সেবায় তারা ব্যস্ত। তাদের বয়ে গেছে দিল্লিতে দু মাস আড়াই মাস ধরে বসে আছে এই সমস্ত কৃষকরা, তাদের কথা ভাবতে তাদের বয়ে গেছে শ্রম আইনের মধ্য দিয়ে শ্রমিকদেরকে যে একেবারে দাশ্রমিকে পরিণত করেছে তাদের কথা ভাবতে বয়ে গেছে, যে মানুষের হাতে একটাও পয়সা নেই, 12 কোটি মানুষ নতুন করে বেকার হয়েছে আর বেকারের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে, তাদের জন্য কিছু করার তাদের কোনো দায় নেই, এইটা কালকের বাজেট প্রমাণ করেছে। এবং দেখুন, একেবারে মানুষের হাতে 7,500 টাকা করে প্রতি মাসে যদি খেটে খাওয়া মানুষগুলোর হাতে দাও, তাহলে সেইটা রোল করে, মানুষের হাতে টাকা থাকলে বাজারটা চাঙ্গা হয়, বাজার চাঙ্গা হলে অর্থনীতি চাঙ্গা হয়। সহজ সত্যটাকেও তারা বুঝলেন না, যে যে দাবিগুলো কৃষকরা করেছে, যে যে দাবিগুলো শ্রমিকেরা করেছে, সেই সব দাবিগুলোর যদি গুরুত্ব দিয়ে ভাবত তাহলে আজকের বাজেটের চেহারা অন্য হতো। এই বাজেট একেবারেই একটা ভাঁওতাবাজির বাজেট, অনেক ফাঁক ফোকর আছে। 33% হঠাৎ করে ICDS থেকে কমিয়ে দিল, দ্বিচারিতায় ভুগছে, 100 দিনের কাজ তাকে আমরা বাড়তি গুরুত্ব দেব, বাজেট বরাদ্দ কমে গেল, এর মানে কি? কৃষকদের উপর ওই ওটাতে শেষ বসাবো, তাতে কৃষকের লাভ হবে? তুমি জমি দিয়ে দিচ্ছ কর্পোরেটকে, শস্য দিয়ে দিচ্ছ কর্পোরেটকে, শেষ বসালে লাভ হবে তো কর্পোরেটের, কৃষকের কী লাভ হবে? তাহলে তাকে আমি নির্দিষ্ট করে যদি তার দামের অধিকারটাকে পাইয়ে দিতাম, ফসলের অধিকার, তার জমির অধিকারটাকে যদি গ্যারেন্টেড করতাম, তার এই চুক্তিভিত্তিক চাষ থেকে যদি তাকে আমি একটা সাহায্য দিতে পারতাম, তাহলে একটা জায়গায় আসতো। এই বাজেটে সেরকম কোনো দিশা আমরা দেখিনি। এই বাজেট একেবারেই ধনিক তোষণ বাজেট, গরিব মারা বাজেট। না, ইঙ্গিত তো করছেনই ওরা, যাদের দূরবীন দিয়ে দেখতো তারা এখন মানুষের অন্তরে ঢুকেছে। কোভিড সিচুয়েশন, আমফান সিচুয়েশন থেকে শুরু করে প্রতিদিন মানুষের জীবনের চাহিদা নিয়ে প্রতিদিন বামপন্থীদের কোনো না কোনো অংশ রাস্তায় আছে, লড়াইয়ে আছে, সংগ্রামে আছে, ওরা আছে খেউড়ে কে কত বড় চোর তা প্রমাণ করতে। মানুষ বিরক্ত হচ্ছে এদের, ওরা মনে করছে বামপন্থীর একটা শক্তি, আমার এ বধিবে যে গোপনে বাড়িছে সে, কোনো মিডিয়া তাদের প্রচার করছে না, কিন্তু তারা মানুষের মধ্যে
ছড়িয়ে পড়ছে জালের মতন। এইটা ইন্টেলিজেন্স থেকে এবং নিজেদের সাংগঠনিক উপলব্ধি থেকে তারা বুঝেছে যে আজকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই ভোটেতে, 2021-এর ভোটেতে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট কংগ্রেসকে সঙ্গে নিয়ে, এইটা তাদের সামনে চ্যালেঞ্জ। সেই কারণে মমতাও দেখবেন তার মন্ত্রীরাও কখনো কখনো বলে বা তার কিছু পেটোয়া লোকজন তারা বলে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে তৃণমূল সহ সকলকে এক জায়গায় নাও না কেন, আর ওরা বলছে মিছিলে হাঁটুন কিন্তু ভোট দিন আমাকে। তার মানে ওরা ভয় পাচ্ছে। বামপন্থীরা যে এখন একটা জায়গা করে নিয়েছে তাদের কাজের মধ্য দিয়ে, হাজারের ওপর শ্রমজীবী ক্যান্টিন হয়েছে, যে সব দায়িত্ব ছিল সরকারের খেতে দেওয়ার, মানুষ খেতে পাচ্ছে না খেতে দেওয়ার, সেই দায়িত্ব আমরা পালন করেছি। 60% ভোট দেখাচ্ছেন আর আমরা মানুষের পাশে দাঁড়িয়ে খাবার দিয়েছি, সরকার দেয়নি, কোনো গভর্নমেন্ট নেই এখানে। আর দিল্লির সরকার চার্টার প্লেনে করে দলবদলে নিয়ে যেতে পারে আর পরিযায়ী শ্রমিকের রাস্তায় পিষে মরে, এটা মানুষ বুঝছে। মানুষকে এত বোকা ভাবলে ভুল করবেন যে তর্জাটা আপনারা করছেন আমরা খুশি, সেই তর্জা দেখে মানুষ আপনাদের দুটো দলকেই চিনছে। আমাদের যাকে এতদিন ধরে আমাদের চিনিয়ে দিতে হতো, এখন অভিষেক ব্যানার্জি আপনাকে জানাচ্ছে, শুভেন্দুকে জানাচ্ছে, শুভেন্দু অভিষেককে জানাচ্ছে। তাহলে সেক্ষেত্রে শেষ প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, যদি এবারে সংখ্যাগরিষ্ঠতা এককভাবে বাম বা কংগ্রেস বা তৃণমূল বা বিজেপি কেউ না পায়, যদি জোটের সরকার করতে বাধ্য হয়, সেক্ষেত্রে আপনারা কি তৃণমূলের সমর্থন দেবেন? না, কখনোই না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তৃণমূল একটা চোরচোরটা দলের দল, তৃণমূল কোনো রাজনৈতিক দলই না। ও ধূমকেতুর মতন এসছে আবার ধূমকেতুর মতন শেষ হয়ে যাবে, ওটা নিয়ে আমরা চিন্তা করি না। চিন্তা বিজেপিকে নিয়ে, কারণ ওদের একটা ইডিওলজিক্যালি একটা অর্গানাইজেশনাল আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত অর্গানাইজেশন আছে যেটা ভয়ঙ্কর ক্ষতিকারক শক্তি ভারতবর্ষের জন্য। সেই শক্তিটাকে আমাদের পরাস্ত করতে হবে, সঙ্গে সঙ্গে তৃণমূলকেও পরাস্ত করতে হবে। এবং আমরা ক্ষমতায় আসলে এই যা যা অনাচার হয়েছে সব অনাচারের বিচার হবে। না 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 না, তৃণমূলকে নেওয়ার প্রশ্ন নেই, ওটা আরএসএসের আসল কৌশল। ওটা যদি হয়ে যায় তাহলে সমস্ত কালিমাটা আমাদের গায়ে মাখে। যা তৃণমূল যা করেছে এতকাল ধরে, তার প্রতি যে ঘৃণা মানুষের তৈরি হয়েছে, সেই ঘৃণাটা আমাদের গায়ে লাগাতে চাইছে বলে আরএসএস তলায় তলায় এই প্রচারটা করছে। ফলে বিজেপিকে হারাতে তৃণমূল লাগবে না, তৃণমূলকে হারাতে বিজেপি নয়, ওরা দুটো এক। তাহলে এদের দুজনকে হাঁটাতে লাগবে বামপন্থীরা, এইটা হচ্ছে স্পষ্ট কথা।